একটু আমাদেরকে বলেন। জি, তা আপনারা জানেন যে গতকাল প্রায় 40টির অধিক রাজনৈতিক দলের কর্মসূচি ছিল, যদিও শুধুমাত্র দুই একটি রাজনৈতিক দলের সমাবেশে আমরা জানি যে নাশকতা হয়েছে এবং ব্যাপক নাশকতা তারা করেছে গতকাল। এবং এই নাশকতা যারা করেছে, আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের যে ম্যানুয়াল সোর্স আছে সোর্সের মাধ্যমে আমরা তথ্য কালেকশন করেছি, এছাড়া সিসিটিভি যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ থেকেও আমরা ঘটনার আদ্যোপান্তগুলো কালেক্ট করে আমরা আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তাছাড়া ঢাকা শহরের নাগরিকদের যানমালের নিরাপত্তার জন্য আমরা র্যাব সার্বক্ষণিক আমরা রোবাস প্যাট্রোলিং এবং আমাদের যে নিয়মিত টহল এবং যে ডোমিনেশন টহল রয়েছে সে টহলগুলো অব্যাহত রয়েছে। আমরা আশা করছি এই টহলের মাধ্যমে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারব। তাছাড়া আমরা যেটা বলেছি যে আজকে যদিও পুরো বাংলাদেশে বিরোধী দল কর্তৃক হরতাল ডাকা হয়েছে, হরতালের তেমন কোনো প্রভাব আমরা ঢাকা শহরসহ অন্য কোথাও দেখছি না। আমরা আমাদের যে অব্যাহত টহল এবং রোবাস পেট্রোলিং এর মাধ্যমে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারবো বলে বিশ্বাস করি। এই আজকে হরতালে সকাল থেকে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে, এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে সকালবেল ভোর জ্যামরাতে একজন হেল্পারও কিন্তু মারা গিয়েছে বাসের মধ্যে, পাশাপাশি বাইতুল মোকাররমের সামনে দেওয়া হয়েছে, কিছুক্ষণ আগেও একটা পরিমাণে আগুন দেওয়া হয়েছে, এই কিভাবে দেখছেন? যে আমরা যেগুলো জানতে পেরেছি যে সমস্ত জায়গাগুলোতে আপনার বাসে আগুন দেওয়া হয়েছে এবং নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে, আমরা সেগুলোর সিসিটিভি ফুটেজগুলো অলরেডি আমাদের হাতে এসছে এবং যারা এই কাজগুলো করেছে আমরা ডেফিনেটলি আমরা কিছু কিছু অপরাধীকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি সিসিটিভি ফুটেজ দেখে, এবং আমরা আশা করছি তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করা হবে। উচিত না, আমরা এটা নিয়ে এখনো আমরা ওভাবে আমরা এখনো যে পুলিশ সদস্য নিহত হয়েছে, আমরা আশেপাশের আপনারা জানেন যে তারা সিসিটিভি ফুটেজগুলো তারা নষ্ট করে দিয়েছে, আমরা তারপরেও আপনাদের মাধ্যমে আমরা কিছু ছবি এবং কিছু উচ্ছৃঙ্খল লোকজনের আমরা পেয়েছি এবং আমরা তাদেরকে ইয়ারমার্ক করার চেষ্টা করছি এবং আমরা আশা করছি ওই স্টিল পিকচার এবং ভিডিওগুলো দেখে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। এখন পর্যন্ত কয়টা মামলা হয়েছে এবং মামলায় গ্রেফতারের সংখ্যা তালিকা আছে? আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশ কর্তৃক প্রায় 10টির মতো মামলা তারা করেছে এবং ডেফিনেটলি এই সমস্ত মামলার বিপরীতে অনেকগুলো আসামি অবশ্যই থাকবে এবং আসামিদের গ্রেফতারের কার্যক্রমটা প্রক্রিয়াধীন রয়েছে। এটা খুব দুঃখজনক যে সাংবাদিকদের উপরেও এই বিরোধী দল আক্রমণ করেছে, যেটা কোনোভাবে কাম্য নয়। আমরা যেটা বারবার বলছি যে আমরা সিসিটিভি ফুটেজগুলো কালেকশন করেছি, আমরা আপনাদের মাধ্যমে অনেকগুলো ফুটেজ পেয়েছি এবং আমরা এগুলো সবগুলো একসাথে করে আমাদের যে মাঠ পর্যায়ে যে গোয়েন্দা রয়েছে, যে গোয়েন্দা তৎপরতা রয়েছে, আমাদের যে প্রযুক্তি রয়েছে, আমরা সবগুলোর সংমিশ্রণ ঘটিয়ে ইনশাল্লাহ আমরা আসামিদেরকে আইনের আওতায় আনতে পারবো বলে বিশ্বাস করি। আজকে বিএনপি যে আমাদের ডাকা হরতাল সন্ধ্যা হরতাল করছি, হরতালের আপনাদের প্রস্তুতি কেমন এবং কোনো না? আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ভোর থেকেই আমরা আমাদের কার্যক্রমগুলো অব্যাহত রেখেছি, আমরা আমাদের ডোমিনেশন পেট্রোল এবং আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। আমরা আশা করছি ঢাকা শহরে ওরকম আর কোনো নাশকতা হবে বলে আমরা মনে করছি না। অধিকাংশই কিন্তু ঢাকার বাইরে থেকে এসেছে, গতকালকে যারা নাশকতা করেছে অধিকাংশ কিন্তু ঢাকার বাইরে থেকে এসেছে। জি, তাদেরকে কিভাবে চিহ্নিত করবেন বা তাদেরকে কিভাবে ধরবেন? না, এটা ছাত্র দলের নেতা যে আমরাও জানতে পেরেছি এরকম একটি রাজনৈতিক সংগঠনের নেতা, আমি তো বলেছি যে আমাদের যে তথ্য প্রযুক্তির এই যুগে আসলে কোনো অপরাধী অপরাধ করে পার পাবে তা কখনো হয় না। আমরা খুবই দৃঢ় আশাবাদী যে আমরা আসামিদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব। সবশেষে একটা প্রশ্ন করি, সারা দেশের মানুষ অনেক আতঙ্কিত, ভীত, তারা বের হবে কি হবে না অনিশ্চয়তার মধ্যে আছে,
আপনারা তাদের কি নিশ্চয়তা দিবেন? আমরা নিজেরাও কিন্তু সকালবেলা আতঙ্কিত ছিলাম যে মোটরসাইকেল নিয়ে বের হবো কিনা, নাকি রাস্তায় আমাদেরকে আমার গাড়িটা জ্বালিয়ে দিবে। আমাদের তরফ থেকে মেসেজ হচ্ছে আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা বের হন এবং আপনারা আপনাদের পেশাদারিত্ব যে কাজ সে কাজ আপনারা পালন করুন। আপনাদের নিরাপত্তার জন্য র‍্যাব সার্বক্ষণিক তৎপর রয়েছে। সবাই হচ্ছে বিরোধী দলের নেতা কর্মী। জি থ্যাংক ইউ। প্রিয় দর্শক, যে কথা বলছিলাম আপনাদের সঙ্গে, যুক্ত রয়েছে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকা নটরডেম কলেজের একেবারে সামনে থেকে। এবং গতকালকে ঠিক এই এলাকাগুলোতে কিন্তু একেবারে রণক্ষেত্র পরিণত হয়েছিল, কিন্তু আজ সেখানে একেবারে শূন্যতা বিরাজ করছে, থামথমে পরিস্থিতি বিরাজ করছে। বিএনপি জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। এই হরতাল পরিস্থিতিতে যে কোনো অহিংস ঘটনা মোকাবেলা করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কড়া নজরদারিতে রেখেছে, বেশ শক্ত অবস্থানে রয়েছে, সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। এবং র‍্যাবের পক্ষ থেকে যে ব্যাপারটি বলা হলো যে দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনরাত এক করে কাজ করছেন, এবং আজকে যেহেতু হরতাল চলছে, জনমনে যে একটা আতঙ্কিত একটা শঙ্কিত ভাব আসলে আমরা দেখতে পেয়েছি, সেই শঙ্কার কথা কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে আসলে এরকম কোনো ঘটনা ঘটবে না, যে কয়েকটা ঘটনা ঘটেছে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং এই ঘটনাগুলো বিরোধী দলের নেতাকর্মীদের ঘটনা, সেসব কথা কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে যারা এই গতকালকে থেকে আজ পর্যন্ত পুলিশ সদস্য, গণমাধ্যম কর্মীরা আহত, একই সঙ্গে যারা বিএনপি নেতাকর্মীরা আহত, সব মিলিয়ে যারা গতকাল থেকে এক পর্যন্ত আক্রান্ত হয়েছেন, যাদের কারণে আক্রান্ত হয়েছেন, সেই হামলাকারীদের সবাইকে কিন্তু চিহ্নিত করা হবে। তথ্য প্রযুক্তির এই যুগে কাউকেই ছাড় দেওয়া সম্ভব নয়, কাউকে খুঁজে বের করা কঠিন কিছু নয়, এমন কথা বললেন। তবে ঢাকার সার্বিক পরিস্থিতি নিয়ে বললেন যে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, দেশের পরিস্থিতি স্বাভাবিক আছে এবং সেই স্বাভাবিক থাকবে, সেই কথা কিন্তু আশ্বাসের কথা বলেন র‍্যাবের পক্ষ থেকে। প্রিয় দর্শক, সমকাল লাইভে এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি মামুন সুহাগ, এবং আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা।
খায় না।